আর দাওয়া ডট টিভি দুনিয়া ও অখিরাতের কল্লালে নিয়ামুল কুরআন নামক কিসাবে তিনি পড়েছেন পুত্র সন্তান প্রত্যাশা করার জন্য আল্লাহতালার কাছে এবং অন্য একজনের কাছে কাছ থেকে আরেকটি তিনি দোয়া শিখেছেন দোয়া দুটি হচ্ছে এরকম রব্বী হাবলি মিল্লাদুনকে জরুরি তান্ত ইয়ে এটা একটা আর রব্বী হাবলি মিনাস সলিয়া হাইন এটা তাহার নামাজের পরে যদি পড়ে দোয়া চায় তাহলে আল্লাহ তালে সন্তান সন্তান কেমন হয় আসলে কোরআন মাজিদে দুইটাই কিন্তু কোরআনের আয়াতের অংশ আর নবীগণ আল্লাহর কাছে যখন কিছু চেয়েছেন তখন তারা কিন্তু শর্তযুক্ত করে চান নাই বরং তারা শর্তহীনভাবে চেয়েছেন তারা চেয়েছেন ডে হাবলি মিনাল সল আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন পুত্র সন্তান এটা তারা বলেন নাই আবার বলছেন রব্বে হাবলে মিল্লা দুনকা জুরি আতাম বাতান যে আমাদেরকে উত্তম উত্তর দান করুন আচ্ছা এটা বলছেন আর আল্লাহ কিন্তু একটা গ্যারান্টি কলস দিয়েছেন এভাবে আয়াতে ইল্লা হেমুল কোসামাওয়াতে আসমান জমিনের রাজব তা আল্লাহ এক লোক মাইয়াশাও তিনি যা চান তাই সৃষ্টি সৃষ্টি করে ইয়াহাবুল মাইয়াশা ইনে আসা কাউকে তিনি মেয়ে সন্তান দান করেন ও ইয়াহ ও জুকুর কাউকে ছেলে সন্তান দান করেন ওই আও ইযাবু যহুম যুকরানা ওয়াইনাসা কাউকে সেলেমে দুইটাই দান করেন ওয়ায়াজালমাইয়াসাম আকিমাকাওকে কিছু দান নাই নওয়ালিমুন কাদির তিনি সবকিছু জানেন ক্ষমতা তারই আছে জি আল্লাহ কিন্তু প্রসঙ্গক্রমে নিয়ে আসছেন মেয়েদের কথা আগে অনুরূপভাবে ইমরানের স্ত্রী হুম ম리아ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা তার মা মরিয়মের মা যখন হান্না বিনতে ফাকুজ গর্ভধারণ করলেন তখন তিনি কিন্তু মানত করলেন রব্বি আমার একটা সন্তান যদি হয় তার মনে মনে একটা খেয়াল ছিল যে একটা পুত্র সন্তান আমি বাইতুল মকাদ্দ খেদমতে দেবো কিন্তু তার সন্তানটা হয়ে গেছে আল্লাহর নির্দেশে সেটা হয়েছে মেয়ে তখন তিনি বলছেন নরবিন আমি তো মেয়ের সন্তান জন্ম দিছি আমার তো পুত্র সন্তান হইলে ভালো হইতো আল্লাহ জবাব দিয়েছেন অলাইসা আল্লাহ আলম ভিমা অদাত আলাইসা জাকারু কালুনসা যে তুমি কি সন্তান জন্ম দিয়েছ সেটা আল্লাহ খুব ভালো করে জানেন আর তোমার কল্পনার ছেলের চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি আর সত্যিকারী তিনি একজন নবীর মা আল্লাহ সুতরাং ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ নির্ধারণ করবেন আল্লাহ আর ওই দোয়াগুলো কিন্তু কোরআনের আয়াতে আসছে নবীগণের দোয়া হ্যাঁ একজন মুসলমান হিসেবে আপনি কোরআনের আয়াতে উদ্ধৃত দোয়াগুলো নবীদের দোয়াগুলো পড়তে পারে মানে ইব্রাহিম আলাইহিস কিন্তু রাব্বি হাবলি মিনাস সালেহিন বলে দোয়া করেছেন যে সন্তান আল্লাহ ছেলে সন্তানই দিয়েছেন তাহলে সেই অনুযায়ী আমরা দোয়া করতেই পারি তিনি দোয়া করতে মানে তো মূল নির্ধারক আল্লাহ আল্লাহ